তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য মুর্শিদাবাদের একটি জনসভা থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে বিজেপির তাবড় তাবড় নেতার গোপন কেলেঙ্কারি ফাঁস করে দিলেন। বিজেপির বিরাট মাপের নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কিভাবে ভোট চুরি করে জিতেছে এবং সামনের ইলেকশনগুলো যেখানে আসছে সেইগুলোতে কিভাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে চুরি করতে গেলে হাতে নাতে ধরা হবে, সমস্ত কিছু ওই জনসভা থেকেই জনগণের সামনে ফাঁস করলেন। এবং বিজেপির একজন বড় মাপের নেতা এবং মন্ত্রী নিশীথ প্রামাণিক, সে কিনা সোনা চুরি কেসে ইতিমধ্যে ফেঁসে গেছে, শুধু তাই নয় সে গরু চুরির সাথেও লিপ্ত রয়েছে, এমন এমন গোপন কেলেঙ্কারির তথ্য ফাঁস করে দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে বিজেপির তাবড় তাবড় নেতারা কোন কোন বিজেপি নেতা কী কী চুরির সাথে জড়িত এবং কোন কোন বিজেপি নেতা কোন কোন ডাকাতির সাথে জড়িত, সমস্ত কিছুর কেলেঙ্কারি ফাঁস করে দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। বিজেপি বলে না ডাবল ইঞ্জিনের সরকার চাই, আমরাও বলি ডাবল ইঞ্জিন হবে, এবার ডাবল ইঞ্জিন হবে। তোমরা বলতে দিল্লিতে মোদি, রাজ্যে মোদি, আমরা বলতাম ডাবল ইঞ্জিনটাও একটু উল্টো হবে, রাজ্যেও দিদি দিল্লিতেও দিদি, সেই ডাবল ইঞ্জিনের দিকে এবার আমরা এগোবো। তো প্রস্তুত থাকো, শুভেন্দু অধিকারী আরেকটা নেতা হয়েছে, লোকসভা দিয়ে জিতেছে, লজ্জা করে না, একদম নির্লজ্জ ভেড়া। কি বলে দিনটা গড়গড় করে দিদি। আচ্ছা ভোটের রেজাল্টের দিন মনে আছে যখন তৃণমূল 200 সিট পেয়ে গেল? আচ্ছা খবরে দেখিয়েছিল তো মমতা ব্যানার্জি নন্দীগ্রামে জিতে গেছে, সবাই দেখেছিলেন তো, খবর মনে আছে দিদি নন্দীগ্রাম জিতে গেছে? তারপরে এক ঘন্টা পরে আবার বলছে শুভেন্দু জিতে গেছে। কি করে হয়? ও বেটা লাইভ মিডিয়ে লোডশেডিং করে জিতেছে। রাস্তাঘাটে শুভেন্দু অধিকারীকে দেখলে মায়েরা একটা কাজ করবেন, ধরুন আপনাদের এখানে কখনো এলো, জানলাটা একটুখানি খুলবেন, লোডশেডিং বলবে বলবে, ওকে লোডশেডিং বললে লক্ষ্য পেলা, কারণ নিজে জানে তো কি পাপ করে জিতেছে। এই লোকটা দিদিকে ভাঙিয়ে সব কিছু করবে, পঞ্চায়েত ভোটে 18 ঝামেলা এই লোকটা করেছে সব জায়গাতে আমাদের দলে থেকে। আমরা বুঝিনি, আমরা বুঝিনি যে পালানোর প্ল্যান করছে, তাই তৃণমূলের সর্বনাশ করে যাবে। সমস্ত কর্মীদেরকে বলেছে এইভাবে ভোট কর, এই করে ভোট কর, কি করবেন নেতা মানুষ? সে বেটা আজকে গিয়ে বড় বড় জ্ঞান দেয়। এই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন, বাবা দিদি না থাকলে তোমার বাবা এমপি হতো, তোমার ভাই এমপি হতো, তুমি মন্ত্রী হতে, তোমার আরেক ভাই পৌরসভার চেয়ারম্যান হতো, তুমি 35টা পদের অধিকারী হতে, দিদি তো বড় করেছিল। কিন্তু কি জানেন তো, ওই পুনর্মুষিত ভবন গল্প জানেন? একটা ইঁদুর রাস্তায় ঘুরছে, ঘুরতে ঘুরতে তাকে একটা বিড়াল তাড়া করেছে, বিড়ালের তাড়া কি ইঁদুরটা সোজা ছুটে গেল একটা সাধু বাবার কাছে। সাধু বাবাকে কে বলছে, সাধু বাবা সাধু বাবা আমার বিড়াল তাড়া করেছে আমার বাঁচান। ইঁদুরটা বলছে, সাধু বাবা বলছে দাঁড়া, তোকে বিড়াল তাড়া করেছে? সাধু বাবা কুমন্ডলী থেকে জল বার করে ইঁদুরটার গায়ে ছিটিয়ে বললেন, তুই বিড়াল হয়ে যা। ইঁদুরটা বিড়াল হয়ে গেল। এবার দেখলো বিড়ালটা তাকে তাড়া করতে পারছে না, সে নিজেও বিড়াল হয়ে গেছে, আবার সাধু বাবা বসে আছে। ওই বিড়ালটাই আবার একদিন ছুটতে ছুটতে এসছে, বলছে সাধু বাবা সাধু বাবা আমাকে কুকুর তাড়া করেছে বাঁচা। সাধু বাবা বলছে, আবার তোকে কুকুর তাড়া করেছে? তারা বলে, এবার বিড়ালটাকে কুমন্ডলীর জল দিয়ে তাকে কুকুর বানিয়ে দিল, দেখলো আর কুকুরটা তাড়া করছে না, এবার গেছে। এবার সে যখন বাঘ হয়ে গেল, সে সবার আগে সাধু বাবাকে দেখে তার লোভ হলো, বলে বাহ সাধু বাবার তো বেশ রাজস্থুষ মাংস, বলে সাধু বাবাকে খেতে গেল। যেই সাধু বাবাকে খেতে গেল, সাধু বাবা কুমন্ডলীর জল নিল, নিয়ে বলল, বাবা তুমি দয়ার যোগ্য নও, আবার মেন্টি ইঁদুর হও, বলে জলটা শিখিয়ে দিল। সুরেন্দ্র অধিকারী, তোমার দিদি বাঘ বানিয়েছে, এই দিদি তোমার মেন্টি ইঁদুর ভালো তৈরি থাকো বাবা। একদিন আমরা অপেক্ষায় আছি দিদির পায়ের কাছে বসে হিড় করে কাঁদতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে ঠোলা মুড়ে ঘুষ নিতে দেখা গেছিল। আমরা পার্থ চ্যাটার্জিকে দল থেকে তাড়িয়েছি, আর বিজেপি ঘুষ নিতে দেখা গেছে বলে তাকে বিরোধী দলের তাকে পুরস্কৃত করেছে। বুঝুন, একদল পুরস্কৃত করে আর একদল তিরস্কৃত করে। বিজেপির একের পর এক নেতা নিশীথ প্রামাণিক গরু পাচারে অভিযুক্ত, তাকে কেন্দ্রের মন্ত্রী করেছে।